থেকে যা কিছু দেখানোর জন্য শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, কোনো খারাপ উদ্দেশ্য নেই। অযথা কেউ ভিডিওটি সিরিয়াসলি না নিয়ে দেখতে থাকো আর মজা করতে থাকো। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঘাটে। আজকে নতুন একটা ভিডিওতে নতুনভাবে নতুন রূপে চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও সবাই ভালো আছে, সুস্থ আছে। ভগবানের কাছে প্রার্থনাও এটা করি যে তোমাদের পরিবার আর তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো এই বলে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। আজকের ভিডিওটার মূল বিষয়বস্তুতে একদম ডাইরেক্ট ঢুকে যায়, ঠিক আছে? তো যেটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে কার উদ্দেশ্যে এসেছি, ইউটিউবের দালাল চরিত্র নিয়ে, বুঝতে পারলে কিনা। তো এই ইউটিউবের দালাল চরিত্র আগা ঘোড়া বড় বড় দালালকেও ফেল করে দেয়, মানে এত বড় দালাল, ঠিক আছে, আর বড় চ্যানেলের দালালি করে, বড় চ্যানেলের কাছ থেকে কিছু লজ্জা পাওয়ার জন্য, টাইলসের বরাদ পাওয়ার জন্য এরকম করে চাটতে চলে যায়, বুঝলে কিনা। তো চেটে 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 না আর পাচ্ছে না, মানে ওদের ওরা যা যা কাজ করেছে কর্মকাণ্ডগুলো এই ছোট ছোট ক্রিয়েটারদেরকে স্ট্রাইক মেরে মেরে, তো এখন ছোট ছোট ক্রিয়েটারগুলো তো উত্তেজিত হয়ে পড়েছে, ঠিক আছে, তাদেরকে নিয়ে ভিডিও করা শুরু করেছে পরপর। আর তার আগে মেন একজন ছিল সুতোপাদি ভিডিও করছিল, তো এর দালালের মেন চোখটাই না, মানে এদের যে নোংরা চোখটা, বুঝেছো কি না, নোংরা মানে এ বলে না একটা জায়গায় খুব নোংরা পড়ে, তো সেই জন্য নোংরামি করার জন্যে, নোংরামি করতে গেলে তো নোংরা পড়বেই, ঠিক আছে, তো সেই নোংরামি নাকি পরিষ্কার করার জন্য অনেক কিছু নাকি করতে হয়, ঠিক আছে। তো সেই নোংরা পরিষ্কার, মানে এদের বললাম না মেন্টালিটিটাই নোংরা, কর্মকাণ্ডই তো ছোট থেকে নোংরামো করে আসে, তো যার জন্য এরা আগাগোড়া চারদিকে এত নোংরা ছড়িয়েছে যে নোংরা পরিষ্কার করতে নাকি নোংরা উড়িয়ে দিতে হয়, ঠিক আছে। তো যাই হোক, তো উড়িয়ে টুড়িয়ে দিয়েছে ক্যারেক্টার, বুঝতে পেরেছো যে নোংরা কতটা মানসিকতা, যে সে তার লিঙ্গ নিয়ে ভিডিও করে ফেলে, ঠিক আছে, মহিলাদের যোনি নিয়ে ভিডিও করে ফেলে, তারপরে কৌটো ভরে নাকি বীর্য নিয়ে ভিডিও করে ফেলে, বীর্য নাকি কৌটো করে বৌদিদের বাড়িতে পাঠিয়ে দেবে এরম ভিডিও করে ফেলে, ঠিক আছে। তো কেন কেন করে, শুধুমাত্র সুতোপাদিকে আটকাতে পারে না বলে, মানে মহিলা যে ক্রিয়েটাররা, যে মহিলা ক্রিয়েটার, মানে যেটা ওই যে ল্যাংড়া তাগিদের যে বড় চ্যানেলটার এরম করে চাটছে, তো সেই চ্যানেলের এগেনস্টে যারা যারা ভিডিও করছে তাদেরকে আটকাতে পারছে না বলে এ এখন মানে অনেক কিছু খেলা খেলছে, ঠিক আছে, ধর্ম নিয়ে খেলা খেলছে। তো ওর জন্য আসছে, ওর ওষুধ আসছে, ও যে কোন দিকে দৌড়াবে না, পালাবার জায়গা পাবে না, ঠিক আছে, ওর সাথে কি হতে চলেছে দেখো তোমরা এবারে, ঠিক আছে। তো সুসুড়ি দেবা না, খুব আসল জায়গায় সুসুড়ি দেবা, তো সুসুড়ি কেমন লাগে শুধু দেখি, ঠিক আছে। তো এবারে আসি যে এদেরকে আটকাতে পারিনি, এবারে এদের পাশে যখন এসে আমি দাঁড়িয়েছি, আমাকে যখন আটকাতে পারেনি, আমাকে নিয়ে কি করা শুরু হলো, আমার ওয়াইফকে অ্যাটাক করা শুরু হলো, আমার পার্সোনাল অ্যাটাক, মানে আমার ঘরের বাচ্চা বউকে নিয়ে অন্য অন্য ক্রিয়েটারকে দিয়ে বলিয়ে বলিয়ে গালাগালি খিস্তি খাওয়ানো হলো, ঠিক আছে। কয়েকটা আর একটা আছে সাউথের, বুঝতে পেরেছে তো, ওই যে সিল্কের মেয়ে, ঠিক আছে, সে কি করে করে বেড়ায় 10 জায়গায়, এই দুজন মিলে এখানে করছে, এই দুজন মিলে বাংলা কমিউনিটিতে একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, ঠিক আছে। তো দাঙ্গা আর কোথায় কি লাগাবার চেষ্টা করছে, এর ব্যবস্থা সব হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এবারে এরা দুজন মিলে করতে পারছে না, আমাকে আটকাতে পারছে না, সুতোপাদিকে তো আটকাতেই পারছিল না, তারপর সীমাদিকে আটকাতে পারছে না, মুনমুনদিকে আটকাতে পারছে না, অর্পিতাদিকে আটকাতে পারছে না, সুলতাদিকে আটকাতে পারছে না, দীপাঞ্জনাকে আটকাতে পারছে না, মমিতাদিকে আটকাতে পারছে না, আরও যারা যারা আছে সবকে আটকাতে না পেরে এখন নতুন নতুন নাটক শুরু করছে, তোমরা কিন্তু বি সেফ থাকবে এর থেকে, ঠিক আছে, খুব সাবধানে পা ফেলবে। আর এর পা যে কতদূর এগিয়েছে, এর পাটা কী করে ভেঙে দিতে হয় সেটার ব্যবস্থা আমি করছি, ঠিক আছে, চাপ নিও না, এর ব্যবস্থা হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এবারে এই ক্রিয়েটার ছোটো লোকের বাচ্চাটা, ঠিক আছে, এইখানে কোনোভাবে নিজের কাজকর্ম না করতে পারে, মানে নিজের স্বার্থ চরিতার্থ না করতে পেরে শুধুমাত্র কারোর ওপরে একটা রাগ মেটাবার জন্যে মানে কতটা নিম্নস্তরে নামতে পারে সেটা তোমরা দেখতে পাচ্ছ। প্রতিবার ভিখারির মতো আসো আসো আসো, ঠিক আছে, এরম করে যাচ্ছে লোককে নিয়ে, মানে প্রতিটা জায়গায় দল বাঁধার চেষ্টা করছে, প্রতিটা জায়গায় যখন দল বাঁধতে পারছে না সিম্প্যাথি গেম করার চেষ্টা করছে বাচ্চা মেয়েকে নিয়ে, সিম্প্যাথি গেম করার চেষ্টা করছে ওয়াইফকে নিয়ে, যখন আমাকে কেউ কিছু বলবে, আমার ঘরে ঢুকবে, গালাগালি খিস্তি করবে, আমার ঘরকে উদ্ধার করবে, কাউকে নিয়ে আমি কোনোদিন কোনো প্রথম ভিডিও করতে যাই না, ঠিক আছে, কোনোদিন কাউকে নিয়ে প্রথম ভিডিও করতে, সবাই আমার ঘরে অ্যাটাক করেছে যারা যারা, তখন আমি গিয়ে অ্যাটাক করেছি, ঠিক আছে, এবার তোমরা আমায় অ্যাটাক করবে আর আমি তোমাদের ঘুরিয়ে দেবো না, তো সেটা তো হতে পারে না, ঠিক আছে, তো এটা তো হবেই, হতে চলেছে আর হয়ে যাবে, ঠিক আছে, আমায় কেউ আটকাতে পারবি না। আর একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, আজকে আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে, এই যে এই দুটো যে দালাল আছে, এই দুটো দালাল আমার টার্গেটে থাকবে এরপর থেকে, ঠিক আছে, আমার ভিডিওর টার্গেটে এই দুটো দালাল থাকবে, এই দুটো দালালের আমার আর এই দুটো দালালের মাঝখানে যে যে আসবে তারপরে যেটা ঘটবে তার জন্য কিন্তু এই কর্তৃপক্ষ দায়ী নয়,
ঠিক আছে, তারপরে কিন্তু কান্নাকাটি ম্যাও ম্যাও ঘ্যাও ঘ্যাও আমি শুনতে পারবো না, আর আমি সেটা নিয়ে কোনো কিছু বুঝতেও যাবো না, ঠিক আছে। তো সেই জন্য তোমাদের বলে দিচ্ছি আমি কাউকে নিয়ে কোনো কথা বলবো না, কারোর কোনো কিছু থাকবো না, কিন্তু এই মাঝখানে যদি এসেছো তো তারপরে এবার তোমাদের ব্যাপার, ঠিক আছে। আর আমি আর একটা রিকোয়েস্ট করবো, আমি এর মতো চুড়ি পরে দালালি করি না তো, ঠিক আছে, লিপস্টিক লাগিয়ে দালালি করি না এর মতো, ঠিক আছে। তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করছি যে তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, আমি জানি সেই ভালোবাসা আর সাপোর্টটা তোমরা তোমাদের ভিউজের মাধ্যমে, তোমাদের কমেন্টের মাধ্যমে জানাও, ঠিক আছে। এতেই আমি অনেক কৃতার্থ হই, কিন্তু আমার জন্যে কাউকে মাঠে নামতে হবে না, ঠিক আছে। আমি বুঝেছো তো, নিজের বাবার ছেলে আছি, যখন আমাকে কেউ বলতে আসবে আমি ঠিক আমার জিনিসটা বুঝে নেবো, ঠিক আছে। এর মতো এরকম ঘেউ ঘেউ ম্যাও ম্যাও করে চারদিক থেকে হুক্কা হুয়া করে শিয়াল ডাকাতে যাবো না, ঠিক আছে। এদের ক্যারেক্টারটাই ওরকম, ক্যারেক্টারটাই এদের এরকম, যখন পারে না তখন শিয়াল ডাকার মতো ডেকে ডেকে লোক আনে যে এসো তোমরা ভিডিও করো, তোমরা ভিউজ পাবে, তোমাদেরকে কমিউনিটিতে তুলবো। আর একটা জিনিস তোমাদের জানাই, ঠিক আছে, এখন ভেতরে ভেতরে আমাদের কয়েকজনের সাথে লিঙ্ক করছে, বুঝলে কি না, দল ভাঙাবার চেষ্টা, ঠিক আছে। সেখানে আবার সেটেলমেন্ট করার জন্যে বলছে যে মনিটাইজেশন অন হয়েছে, অন করিয়ে দেবো, কমিউনিটিতে তুলিয়ে দেবো একটা বড় চ্যানেলের, হ্যাঁ ফেসবুক পেজে তুলিয়ে দেবো একটা চ্যানেলের, ঠিক আছে। এরকম ধরনের একটা সেটেলমেন্ট করার চেষ্টা হচ্ছে, ঠিক আছে, তোমাদের জানিয়ে রাখলাম, ঠিক আছে। তো তোমরা বুঝে রাখো এদের ক্যারেক্টারটা কীরকম, কোন জায়গায় যেতে পারে, কোন কতটা নিচে নামতে পারে, ঠিক আছে। তো এবারে আমি এটাই বললাম যে এর মতো এরকম ভিক্ষা হওয়া কোথায়, স্বভাবটাই তো এরকম, কোনো জায়গাতেই মানে স্যাটিসফ্যাকশান নেই এর, বুঝলে কি না। এর মনে হচ্ছে ওই যেরকম বলছে না, সব জায়গায় আসো, আও 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 করছে না, ওরকম রাত্রিবেলাও যখন মানে নিজের কাজকর্ম করে না, তখনও লোককে ডাকে, আও আও আও, আমি একা পারছি না, আমাকে ঠেলো ঠেলো ঠেলো, ঠিক আছে, বুঝতে পেরেছ তো। তো ঠিক এর ক্যারেক্টারটা ওরকম, এ সব জায়গাতে শুধু লোককে দলে ভেড়াবার চেষ্টা করে, আর বলে নাকি দল নেই, এ নাকি দল করে না, এর নাকি সংগঠন নেই, ঠিক আছে। তো এই সব দালালগুলোকে চিনে রাখো, আর এই দালালের কিভাবে কি করতে হয়, এর যে বিছুটি পাতা দিয়ে কিভাবে হুলটাকে ভেঙে দিতে হয়, তার ব্যবস্থা এই নিজের নিজের ভিডিওতে করে ফেলেছে, ঠিক আছে। খুব সুসুড়ি দেবা না, এবারে সুসুড়িটা কোন দিকে যায় শুধু দেখতে থাকো, ঠিক আছে। তো ভিডিওটাকে আর বড় করছি না, এইটুকুই রাখছি, তোমরা সকলে সাবধানে থেকো, ভালো থেকো, আর বললাম বাকি ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে। তোমরা ব্যাস তোমাদের মতো কাজ করে যাও, ভালো ভালো, ঠিক আছে। তো চলো টাটা, আসছি, আবার দেখা হবে পরের ভিডিওতে।